বন্ধুরা, আজকে আমরা পড়ছি বই পড়া প্রবন্ধটি। এই প্রবন্ধের আগের অংশগুলো তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে, আর আজকে আমরা এই প্রবন্ধের একদম শেষের দিকে রয়েছি। তো এই প্রবন্ধটা আগে যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলোতে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, আশা করি সেই সবগুলো তোমরা দেখবে। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। কাব্য মৃতে মানে হচ্ছে, কাব্য মানে তো কবিতা আমরা জানি, আর কাব্য মানে হচ্ছে কবিতা, আর এই মৃতে শব্দটার মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে রস, মানে কবিতার যে রস মানে স্বাদ। হ্যাঁ, রস বা এখানে কী বোঝাচ্ছে স্বাদ, ইংলিশে বললে টেস্ট। কবিতার তো একটা টেস্ট রয়েছে, স্বাদ রয়েছে, ভালো লাগা রয়েছে, কবিতার প্রতি ভালো লাগা, ভালোবাসা, সেটা কথা বলা হচ্ছে। তো কী হয়েছে, আমাদের এই কবিতার প্রতি যে ভালোবাসাটা, টেস্টটা, স্বাদটা, এটাতে আমাদের কী হয়েছে, আমাদের অরুচি ধরেছে। সেটা অবশ্য আমাদের দোষ নয়। কেন দোষ নয়, এটা আমাদের শিক্ষার দোষ। আমাদের শিক্ষা আমাদের এতটাই চাপে ফেলে দিয়েছে যে আমরা কি হচ্ছে, আমরা এই শিক্ষার বাইরেও, পাঠ্যপুস্তকের বইয়ের বাইরেও যে আরও অনেক বই রয়েছে সেখানে আরও অনেক কিছু শেখার রয়েছে, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের ভালো লাগে না, ওটা আমরা এটা পড়তে ভালো লাগে না, যে এইসব এত ছন্দবন্ধ করার টাইম নেই, বুঝতে ভালো লাগছে না। কিন্তু এই ছন্দগুলাও, এই কবিতাগুলাও নিজে বসে খুব সুন্দর করে ভেঙে ভেঙে শব্দ অর্থগুলো বের করে পড়ে এগুলোর মর্মার্থগুলো বোঝা, এগুলোর মধ্যে যে একটা আনন্দ রয়েছে, ভালো লাগা রয়েছে, আর কবিতা আবৃত্তির মধ্যে, পাঠের মধ্যে যে কী এক শান্তি, শোনার মধ্যে আবৃত্তি, শোনার মধ্যে কী এক শান্তি, এটা যারা শোনে বা যারা কবিতাকে ভালোবাসে তারাই বুঝে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে নেই। কেন, আমাদের শিক্ষার মধ্যে আমরা শিখি, শিক্ষা মানে হচ্ছে যেটা আমরা শিখে অর্জন করি সেটা হচ্ছে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে কিন্তু এই জিনিসটা নেই, পাওয়া যায় না। এই জন্য কবিতার প্রতি আমাদের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা আর নেই। যার আনন্দ নেই সে নির্জীব, একথা তেমন সত্য। যে নির্জীব তারও আনন্দ নেই, সে কথা তেমনি সত্য, এ কথা একদম ঠিক। আনন্দ থাকলেই, যদি আনন্দ থাকতো তাহলে সে নির্জীব হতো না, সে অনেক উৎফুল্ল হতো, সে অনেক উৎসাহী হতো, তার অনেক কৌতূহল থাকতো। কিন্তু তার ভিতরে কোনো আনন্দ নেই, কোনো বিনোদন নেই, এন্টারটেইন নেই, ভাল লাগে না তার কোনো কিছু, একদম নির্জীব। আর তার মানে কি, যে নির্জীব তার আনন্দ নেই, দুটো কথাই সত্য, খুবই ইম্পর্টেন্ট কথা। এবং আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে, আমাদের শিক্ষাটাই আমাদের নির্জীব করে ফেলেছে। মানে শিক্ষাটা কোথায় আমাদেরকে অনেক উপরের দিকে নিয়ে যাবে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই বাজে, আমাদের এই শিক্ষা ব্যবস্থা কতটা বাজে আমি বোধ হয় পূর্বের ভিডিওগুলোতে আমি অনেক বেশি করে আলোচনা করেছি, সেখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে, এই ভিডিওতে সেখানে আলোচনা করছি না। যে আমাদের শিক্ষাটাই আমাদের নির্জীব করে তুলেছে। এবং মাঝে মাঝে একটা ব্যাপার আছে না, যে পরীক্ষার জন্য পরীক্ষার পড়াই হচ্ছে না, পরীক্ষার প্রেশারে পরীক্ষার পড়াই হচ্ছে না। তো পরীক্ষার প্রেশার থাকবে কেন, তাকে আগে প্রেশার মুক্ত করতে হবে, তারপরে সেই মুক্ত প্রেশার নিয়ে ফ্রি হয়ে স্বাধীনভাবে সে পরীক্ষা অংশগ্রহণ করবে, তারপরে তাদের পরীক্ষাটা ভালো হবে। কিন্তু এই ব্যাপারটা আমাদের জাতির মধ্যে নেই। জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান, যে টানতেই হবে, জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে কী করতে হবে, এটার উল্টো পদ্ধতিতে। উল্টো পদ্ধতি মানে আরও খারাপ না, অবশ্যই ভালো। হ্যাঁ, জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতেই হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। এই প্রবন্ধের একদম শেষ অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো।